আসসালামু আলাইকুম এবার আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আক্ত মাতে আজ আপনাদের সাথে এখানে শেয়ার করব সিম্পল একটা টিউটোরিয়াল এটা অনেক সিম্পল কারণ আপনারা অনেক সময় দেখেন যে ডায়াগ্রাম দেখে আপনারা অনেক স্টেজগুলো বুঝেন না ডিজাইন করতে পারেন না তখন আপনারা একটু প্রবলেম পড়ে যান তো ভাবলাম যে আমি সিম্পল সিম্বলিক যে এগুলো আছে যেগুলোতে আপনি সিম্পল 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 স্টেজগুলো যে তুলতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ একটা বলবো না যে এইটাই শুধুমাত্র আছে আর অনেক আছে অনেক আছে এগুলো একবারে শেষ করা যাবে না আমি পাই এক মাঝে মাঝে এভাবে শেয়ার করবো কিছু ডায়াগ্রাম আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আপনারা অবশ্যই এগুলো বুঝে পাবেন এখানে আমি ফার্স্টে যেটা নিচ্ছি এইটা হলো স্লিপ স্টিচ এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝতেও পারবেন এটা স্লিপ স্টিচ আর এটা ডট ডট যেটা যদি এমন ডট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা হলো আপনাদের চেন অনেক সময় দেখা যায় যে এখানে কালো ডট না হয়ে এটার পাশে এভাবে ডিম আকৃতির এমন থাকে এটাও একটা এটাকেও চ্যান বলে ঠিক এই যে এইটা এটা হলো সিঙ্গেল ক্রোশে এটা এত বড়ো থাকে না সিঙ্গেল ক্রোশে বাট কোনো ধরনের মাঝখানে দাগ থাকবে না তো এইটা হলো সিঙ্গেল ক্রোশে আর সিম্বলিক হলো সি অ্যাস সি অ্যাস এ সিঙ্গেল সি তে ক্রোশে ক্রোশে এখানে আবার এই যেটা দেখেন এটা ডাবল ক্রোশে ডিসি ডিসি মানে ডাবল ক্রোশে ডাবল ক্রোশে ডাবল আর সিতে ক্রোশে এখানে দেখছেন এক দুই তিনটা দাগ আছে তো এটা হলো আপনার চেয়ার ট্রিপল ট্রাবল 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 ট্রাবলও বলা যায় বা ট্রিপলও বলা যায় ট্রাবল ডাবল ক্রোশে বা ট্রিপল ডাবল ক্রোশে একটা দুইটা দাগ আছে যদি এটার মধ্যে তিনটা দাগ থাকতো তারপর ডাবল ট্রাবল ক্রোশে হতো এটা আর এখানে আপনার দেখেন এই এভাবে করে ক্রস করছে এখানে না আপনার এই যে একটা ডাবল ক্রোস এটা একটা ডাবল ক্রোসে আমরা সম্পূর্ণ যেটা কমপ্লিট না হাফ 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 করি করি দুইটাকে ক্লোজ তাহলে দুইটা ডাবল টুগেদার বা ক্লাস্টার আর এইটা যদি দেখতে পাচ্ছেন এটা হলো দুইটা ট্রিপল ডাবল ক্রোসে টুগেদার ট্রেবল বা ট্রিপল ডাবল ক্রোশে টুগেদার মানে দুইটা অর্ধেক অর্ধেক করে তারপরে এইটার যে আছে ওইটা কমপ্লিট করে আর এইটা দেখছেন এটা হলো তিনটা একসাথে নিয়ে ক্লোজ করছে তিনটা ট্রাবল ডাবল ট্রিপল ডাবল ক্রোসে একসাথে নিয়ে এটাকে ক্লোজ করছে আর এটা দেখছেন পিকট আমি অনেক আপনাদেরকে আগে অনেক সময় বলি পিকো 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 বাট এটা আগে পিকট না এটা হলো একটা পিকট আর পিককট বা কীভাবে করা পিকট পিকোটা যে কীভাবে করে পিকোটা হলে তিনটা চেন করে যে আমরা তিনটা চেন করে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে ফেলি ছোট্ট একটা ডটের মতো এমন করে ছোট্ট একটা স্টিচের মাথার মতো ডটের মতো তৈরি করে যে তিনটা স্টিচ দিই ওইটা হলো এইটা আমি অনেক সময় আপনাদের বলি পিক অফ স্টিচ ওইটা হলো পিক অফ স্টিচ মানে ওইটা উঁচু করে দেওয়ার জন্য আমি ওইটাকে পিক অফ স্টিচ বলি বাট ওইটা হবে পিকো এভাবে করে আপনাদের স্টেজগুলো বুঝতে হবে আমি আজকে এখানে আপনাদের সাথে ওই যে একদম ডিটেলসে শেয়ার করব এটা না হালকা একটু শেয়ার করলাম যদি আপনাদের মনে হয় না এগুলোতে আপনারা উপকৃত হচ্ছেন বা বুঝতে পারছেন তাহলে আমি ফিউচারে আরও এমন অনেক আছে শেয়ার করব। কারণ হলো আমার কাছে এগুলো অনেক অনেক প্রিন্ট করা আছে বই আছে বইটা আমি অর্ডার দিচ্ছি এখন হাতে পাই না যখন হাতে পাবো তখন বইটা দিয়ে আপনাদের করবো কারণ আমি এগুলো বাহির থেকে সরাসরি আনি তো এজন্য একটু আসতে সময় লাগে আজকে জাস্ট আপনাদের আমি একটা ধারণা দিলাম তারপর এইগুলো আমরা কাজ করব আর ড্রায়াগ্রাম দেখে তারপর আমরা এগুলো দিয়ে একটা জিনিস একটা পর্যায়ে চলে আসবো তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আশা করছি মোটামুটি কোনো কিছু একটা ধারণা পেয়েছেন যদি বুঝতে পারেন না ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে পেশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ